কথাগুলো বলছি এই কারণে 25 তারিখ 71-এর 25 মার্চ থেকে 71-এর 14-ই ডিসেম্বর পর্যন্ত যারা নিহত হবেন, নির্মমভাবে নিহত হলেন, এই নির্মমতার সীমা নেই। এই ব্যক্তিবর্গ তাদের স্বপ্ন ছিল একটা দেশ গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে, মানুষ তার অধিকার উপভোগ করতে সক্ষম হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে যার যা পাওনা তা পেতে ডেফিনেটলি সক্ষম হবে। আইনের শাসন ছাড়া গণতন্ত্র হয় না। সুতরাং আজকে এই নির্বাচন যেটা হচ্ছে, এই কথাগুলো বা এই এই তাদের যে স্বপ্ন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি শুধু আমরা করছি না, সবাই করছি, গোটা জাতি করছে। কিন্তু জাতি করলেও এই জাতীয় পর্যায়ে করার মধ্যে একটা ওই ভণ্ডামিটুকু রয়ে গেল, অর্থাৎ তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি অথচ তাদের যে স্বপ্ন ছিল এই স্বপ্নকে আমরা থরাই কেয়ার করছি। স্বপ্ন ওই মানুষগুলোর স্বপ্ন যারা রক্ত দিয়ে, যাদের রক্তের সহস্র ধারায় বাংলাদেশে জন্ম হয়েছে। এই বাংলাদেশ আজকে যেভাবে চলছে, এইভাবে চলার এইরকম অবস্থা যদি ঘুণাক্ষরে তাদের চেতনায় আসত, তাহলে তারা কেন এসব কষ্টের মধ্যে যাবেন, কেন বড় বড় প্রবন্ধ লিখবেন, কেন জন অধিকার সম্পর্কে চিৎকার করবেন, কেন বিভিন্ন মঞ্চ থেকে চিৎকার করে জনসাধারণের অধিকারের কথা, তাদের অর্থনৈতিক জীবনটাকে উন্নত জীবনে পরিণত করার কথা কেন বলবেন, একটু বলার কথা না। সুতরাং তাদেরকে আমরা সঠিকভাবে যদি শ্রদ্ধা করি, শ্রদ্ধার সাথে এই নামগুলো যদি উচ্চারণ করি, তাহলে সাথে সাথে এখানে যারা বসে আছি তারাই শুধু না, গোটা জাতিকে গ্রহণ করতে হবে তারা যে চিন্তাভাবনা করেছিলেন, তাদের যে স্বপ্ন ছিল ওই স্বপ্নকে বাস্তবায়িত করা। আর তা না করলে এটা একটা প্রতারণা, একটা প্রহসন, একটা ভণ্ডামি ছাড়া আর অন্য কিছু না। আমরা জাতির উদ্দেশ্যে কথা বলছি, যাদের শ্রদ্ধা প্রদর্শনের জন্য এখানে এসেছি, অন্তত তাদের আত্মা যেন, বিদেহী আত্মা যেন শান্তি পায়, যেন তারা উপলব্ধি করে তারা যে স্বাধীন বাংলাদেশের জন্য জীবন আত্মাহুতি করেছিলেন, সেই স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা তাদের সঠিকভাবে শ্রদ্ধা প্রদর্শন করতে পারছি। আপনারা জানেন কেন তাদের হত্যা করা হয়েছিল। বাংলাদেশে সেই সময়কার 7.5 কোটি মানুষ যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, কেবলমাত্র যারা সীমানা অতিক্রম করে অপর পাড়ে গিয়েছিল তারা নয়, যে কোটি কোটি মানুষ দেশের ভেতরে থেকে স্বাধীনতার যুদ্ধে নিজেদের জীবনকে বিপন্ন করেছিল, জীবনকে আত্মদান করেছিল, এবং তাদের মধ্যে ছিলেন সেই বুদ্ধিজীবীরা, সেই শিক্ষকেরা, সেই পেশাজীবীরা, সেই শিল্পীরা, সেই সাহিত্যিকেরা। কেন তাদের চিহ্নিত করা হয়েছিল, কেন তাদের জীবন হরণ করা হয়েছিল, এই সত্য আজকে নতুন প্রজন্মকে নতুন করে উপলব্ধি করতে হবে, নতুন করে উপলব্ধি করতে হবে। বিশেষ করে এই কারণে যে আমরা যে আদর্শে স্বাধীনতার যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছিলাম, আজকে 43 বছর পরে সেই আদর্শকে আমরা নিজেদের জীবনে বাস্তবায়িত করতে পেরেছি অথবা নিজেদের জাতীয় জীবনে বাস্তবায়িত করতে পেরেছি, সেই প্রশ্ন আজকে আমাদের সামনে নতুন করে ধরা দিয়েছে। এবং সেই কারণে আজকে আমি বিশ্বাস করি
আমাদের সেই শহীদ বুদ্ধিজীবীদের যে জীবন গাথা সেটা নতুন আঙ্গিকে নতুন করে আজকে আবার আমাদের সামনে অর্থবহ হয়ে প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আজকে সেই প্রশ্নের জবাব আমাদের দিতে হবে। স্বাধীনতা যুদ্ধের যে প্রতিপাদ্য বিষয় ছিল তার মূল ছিল দুটি, প্রথমত গণতন্ত্র। আমরা উপলব্ধি করেছিলাম যে পাকিস্তান নামক একটি রাষ্ট্র ব্যবস্থার ভেতরে কোনদিন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করা সম্ভব নয় এবং সেটা ছিল আমাদের স্বাধীনতার একটি মূল উৎস। এবং সেই সত্যকে উপলব্ধি করেছিলাম বলেই বাংলাদেশের কোটি কোটি মানুষ সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কালুরঘাট থেকে দেয়া স্বাধীনতা যুদ্ধের আহ্বানে ঝাঁপিয়ে পড়েছিল। তারা বাংলাদেশ কি শুধু স্বাধীন করবে তাই নয়, সেই স্বাধীন বাংলাদেশে তারা গণতন্ত্র গায়েম করবে, যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, যেখানে মানুষের ক্ষুধা থেকে মুক্তির স্বাধীনতা থাকবে, যেখানে মানুষের ধর্মীয় স্বাধীনতা থাকবে এবং যেখানে মানুষের ভয় থেকে মুক্তির স্বাধীনতা থাকবে। যে ষড়যন্ত্রের বেড়া জলে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন, যিনি বাংলাদেশকে সফলতার উচ্চ পর্যায়ে নিয়ে গেছিলেন, তিনিও সেদিন এই ষড়যন্ত্রের বেড়া জলে তাকেও আত্মত্যাগ করতে হয়েছে। যে ষড়যন্ত্রের বেড়া জলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বহুদিনের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত রূপ দিয়েছিলেন এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে বিশ্বের মুখে পরিচিত করিয়েছেন, তার উপর বারবার আঘাত আসছে। তার এবং তার পরিবারের উপর বিভিন্ন সময়ে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যিনি স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় লড়াই করছেন সেই স্বৈরাচারের দোসররা এবং স্বৈরাচার সরকার বিভিন্নভাবে তার এবং তার পরিবারকে ধ্বংস করার জন্য চেষ্টা চালাচ্ছে। তাই আজকে আমি শুধু বলতে চাই একটি কথা, এখানে আমাদের যে তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম যারা আছেন তাদেরকে শুধু একটি কথাই বলতে চাই, আজকে বাংলাদেশে যে মিথ্যাচারের ইতিহাস বিকৃতি চলছে, আজকে যে ষড়যন্ত্র চলছে, আজকে যদি বুদ্ধিজীবী দিবসে যারা আত্মত্যাগ করেছেন তাদের রক্ত শোধ করতে হয় তাহলে তাদের এই ষড়যন্ত্রে রুখে দেওয়ার এখনই সময়। এবং আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঐক্যবদ্ধ হওয়ার জন্য শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে কোনো স্লোগান ধরে রাজনীতি নয়, আজকে সত্যিকারের মানুষের সাথে কাজ করে আবার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যদি আমরা করতে পারি, দেশের স্বাধীনতা রক্ষা করতে পারি, তাহলে হবে আমাদের আজকের দিনে যথার্থ মর্যাদা এবং আজকে যারা শহীদ হয়েছেন তারাও তাদের রক্ত তাদের শোধ হবে। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, এই দিবস যেমন একদিকে একটি দুঃখময় দিবস, অন্যদিকে এটা একটি অত্যন্ত গৌরবময় দিবস। অনেক কিছু বলতে পারতাম কিন্তু খুব সংক্ষেপে, কারণ সময় কম, সংক্ষেপে বলি যে 14ই ডিসেম্বরে এই প্রেস ক্লাবে আমরা একটা কমিটি করেছিলাম। মাত্র আমরা তখন এই যুদ্ধ থেকে ফিরে এসেছি বাংলাদেশে, আমার তখন দাড়ি ছিল এবং আমরা তখন প্রমিস করেছিলাম যে বিয়েও করবো না দাড়িও কাটবো না দেশ স্বাধীন হওয়ার আগে। যে আজকে আমরা যে সংকটের মধ্যে পড়েছি সেটা হলো আরেকটা কথা বলা দরকার। আপনারা শুধু দেখেছেন যে বইতে আছে যে পাকিস্তানের ডিজাইন ছিল যে হেরে তো আমরা যাবই, এই দেশ তো ছেড়ে চলে যেতেই হবে, যাওয়ার আগে এদেরকে এমন পঙ্গু করে যাব যাতে করে এরা মধ্যযুগে ফিরে যায়। সেন্ড দেম টু মিডল এজেস, মধ্যযুগে ফিরে যাওয়ার জন্য। এবং তারা একইভাবে তারা সেই জন্য পুল কালভার্ট থেকে শুরু করে রাস্তাঘাট কল কারখানা সমস্ত ভাঙচুর করে এবং শেষে এই বুদ্ধিজীবী যারা বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশের নায়ক হবেন, যারা দেশ চালাবেন, তাদেরকে ধ্বংস করার জন্য একটা ষড়যন্ত্র তারা করেছিল। যাই হোক, আমরা এখন সেখান থেকে মুক্ত হয়ে এসেছি,
আমরা আজকে শুধু এটুকু বলবো যে বিএনপি একটি আমাদের সকলের এই স্বচ্ছ ধারণা থাকা উচিত যে শহীদ জিয়ার সঙ্গে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান এটা অত্যন্ত একটি স্বচ্ছ ধারণা নিয়ে এই এই দলের জন্ম হয়েছিল। আমি তার সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। এই দলের ঘোষণাপত্র, এই দলের ম্যানিফেস্টো, গঠনতন্ত্র এগুলো সবই প্রথম ড্রাফট আমি করেছিলাম। বিএনপি একটি গণতান্ত্রিক মধ্যপন্থী, বড় জোর বলা যেতে পারে রাইট অফ দি সেন্টার, একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং বিএনপি শহীদ জিয়াউর রহমানের আদর্শের চেতনায় উদ্বৃত্ত উদ্বুদ্ধ একটি রাজনৈতিক দল। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ একটি রাজনৈতিক দল। আমরা সন্ত্রাস, উগ্রবাদ, জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করি, ঘৃণা করি। আমরা একটি গণতান্ত্রিক দল হিসেবে আজকে বাংলাদেশে আমরা পরিচিত এবং প্রতিষ্ঠিত। কিন্তু সরকার একটি ভুল নীতি গ্রহণ করেছেন, যেহেতু আজকে গণতান্ত্রিক শক্তি সমূহকে আজকে সুযোগ দেওয়া হচ্ছে না রাজনীতি করার, সেখানে অবশ্যই এটা হলো ইতিহাসের স্বীকৃত চরম সত্য যে সেখানে যে শূন্যতা সৃষ্টি হয় সেখানে এই জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসীরা, বিপদগামীরা সুযোগ গ্রহণ করে সমাজে অস্থিরতা সৃষ্টি করে। আজকে তাই সরকারের উচিত হবে এই পুলিশের র‍্যাব দিয়ে জঙ্গিবাদ দমন করা সম্ভব করা হবে না, তাদের উচিত হবে জাতীয় ঐক্য সৃষ্টি করা, সমস্ত রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দল সমূহকে ঐক্যবদ্ধ করে আজকে এই সন্ত্রাস বা এই জঙ্গিবাদের উত্থান যাতে বাংলাদেশে না হয়, বাংলাদেশে আমাদের প্রত্যেকের জীবন নিরাপত্তাহীনতায়, আজকে আমরা নিরাপত্তাহীনতায় সম্মুখীন, প্রত্যেকে, কেউ বলতে পারবে না, কেউ জানে না যে আগামীকাল কী হবে। সুতরাং এই অবস্থা থেকে যদি আমরা নিষ্কৃতি পেতে চাই, সরকারের উচিত হবে বাংলাদেশে গণতন্ত্র পরিবেশ ফিরিয়ে আনা, বাংলাদেশে গণতন্ত্রকে ফিরিয়ে দেয়া। এই গণতন্ত্র তারা হরণ করেছেন, এই গণতন্ত্র যদি ফিরে আসে আমি বিশ্বাস করি এক গণতন্ত্র একমাত্র পথ, যে পথে এই জঙ্গিবাদকে নিস্তেজ করা সম্ভব করা হবে। আর তা না হলে এই ভয়ঙ্কর যে পরিণতি, এই পরিণতিতে আমরা শুধু সরকার নয়, আমরা নই, সারা বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আরেকটি কথা বলার দরকার, সেটা হলো মৃত্যু, এই যে ব্লগারদের মৃত্যু হলো, প্রকাশের মৃত্যু হলো, একজন মজি ইমাম পর্যন্ত পুলিশ মৃত্যু হলো, দুজন বিদেশি মৃত্যু হলো, আমরা এইসব মৃত্যুর প্রতিবাদ জানাই, আমরা এগুলোকে ঘৃণা করি, নিন্দা করি। যারা এদের সঙ্গে জড়িত আছে তাদেরকে কেন সরকার এখন পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই বা তাদেরকে সাজা দিতে পারে নাই, সেটাই হবে আমাদের প্রশ্ন। পৌর নির্বাচন আমরা সকলেই জানি, সকলের মনে আতঙ্ক, সমস্ত খবরের কাগজে আপনি পড়বেন, সকল বিশ্লেষকরা বলছেন যে এটা বোধ হয় ওই ঢাকা সিটি নির্বাচনের মতোই আরেকটা নির্বাচন হবে। অনেক প্রতিকূল অবস্থার কথা জেনেও আমরা জানি প্রশাসনের মাধ্যমে নির্বাচন করবেন, নির্বাচন কমিশনের কোনো ভূমিকা খুব বেশি নাই, আর যেটা আছে সেটাও একেবারে অচল এবং নত জানু। সুতরাং এখানে সরকার যা ইচ্ছা করবেন সেটাই হবে। সরকার যদি মহান চান যে তাদের সম্মান রক্ষা করার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হোক, তাহলে সেই নির্বাচন হবে। মুখে তারা বলতেই থাকবে, খবরের কাগজ পড়লে প্রত্যেকে তারা বলছেন যে সুষ্ঠু নির্বাচন।
কিন্তু আমরা সবাই দেখেছি সিটি নির্বাচনে কী ঘটনা ঘটেছে। কিন্তু তার সত্ত্বেও আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা আপ্রাণ চেষ্টা করব শেষ পর্যন্ত এই নির্বাচনের লড়াইয়ে মাঠে থাকার জন্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হলে সেই নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে প্রত্যেকটি পৌরসভায়। কিন্তু সেই ভয়ে যদি সরকার এই নির্বাচনকে সুষ্ঠু করতে না দেন তাহলে এর 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 অভিশাপ এবং এর মানে পরিণতি এই সরকারকে সেটা বহন করতে হবে। আমরা এই নির্বাচন জেনে শুনে আজকে অনেকেই প্রশ্ন করেন যে আমরা কেন এই নির্বাচনে গেলাম, কিন্তু সকলেই আজকে একটা ব্যাপারে একমত যে আমরা দেখতে চাই এই সরকারের অগ্নি পরীক্ষা হবে। আবার এক পরীক্ষায় তারা ফেল করেছে এই সিটি কর্পোরেশন নির্বাচনে, এই পরীক্ষায় তারা পাস করেন কিনা আমরা দেখব। তারা পাস করা মানে হলো আমাদের বিজয়, কিন্তু দেশ বেঁচে যাবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে, গণতান্ত্রিক পরিবেশ আসবে এবং গণতান্ত্রিক পরিবেশ আসলে আজকে যেই জঙ্গিবাদের যে আতঙ্ক এটা ক্রমেই স্তিমিত হতে থাকবে। আপনাদের অনেক ধন্যবাদ জানাই। শহীদ জিয়া অমর হোক, শহীদ জিয়া স্মৃতি অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।